এভাবে ছুরি দিয়ে কেটে কেটে নেব, তাহলে কিন্তু দেখতে কিন্তু সুন্দর হবে। দেবো আর ডিমগুলো কিন্তু আমি লো আছে ভাজবো। হ্যালো বন্ধুরা নমস্কার, মিথিলা কিচেন এন্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি আবার নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকুন বন্ধুরা, আমি এখানে দেখুন 1 কাপের মতো মুসারির ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম। ডালটা কিন্তু ফুলে অনেক মোটা হয়ে গেছে আর আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি, আমি মুসারির ডাল দিয়ে ডিম রান্না করব। আর আমি কীভাবে রান্না করি সে রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ডিমটা কিন্তু সিদ্ধ করার সময় জলে যদি একটু লবণ দিয়ে সিদ্ধ করেন তাহলে ডিমের খোসাটা কিন্তু ছাড়ানো সহজ হয়। দেখুন আমিও কিন্তু দিয়েছিলাম আর খোসাটাও কিন্তু সুন্দরভাবে ছাড়ানো গেছে দেখুন। আর এখানে আমি নিয়ে নিয়েছি গোটা জিরা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ, পরিমাণ মতো লবণ। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, রসুন পেস্ট, টমেটো কুচি, 2টা তেজপাতা, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর 2টা শুকনো লঙ্কা। আমি প্রথমে ডিমটা এভাবে ছুরি দিয়ে কেটে কেটে নেব, তাহলে কিন্তু দেখতে কিন্তু সুন্দর হবে। আমি 4টা ডিম এভাবে সুন্দর করে কেটে নেব। দেখুন বন্ধুরা 4টা ডিম কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি ডিমের ভিতরে একটু লবণ আর হলুদ মিক্স করে নিয়ে আমি ডিমটা সুন্দর করে ভেজে নেব। আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা কিন্তু গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো তেল। আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। আর ডিমগুলো কিন্তু আমি লো আছে ভাজবো, আমি একটা ডিম ভাজবো না, কারণ ডিম ভাজলে আমার মিথিলা খেতে চায় না। আমি 3টা ডিম লো আছে ভাজবো, কারণ বেশি তাপে ডিম ভাজলে কিন্তু ডিমের পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়, সেজন্য আমি কম আছে ডিমটা একটু ভেজে নেবো। ডিমগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেবো। ডিমটা কিন্তু আমি এর বেশি আর ভাজবো না, বেশি ভাজলে কিন্তু ডিমের পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। আমি আবার একটু তেল অ্যাড করে দেব, আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গোটা জিরা দিয়ে দেব, জিরাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দেবো 2টা তেজপাতা, 2টা শুকনো লঙ্কা, একটু নাড়াচাড়া করে নেব, তাহলে সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে। এবার আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি আর রসুন কুচি, দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব। এবার আমি এখানে পেঁয়াজ রসুনের পেস্টটাও দিয়ে দেবো। আমি যে লবণ নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো। আবার নাড়াচাড়া করে কষিয়ে নেবো, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে, মশলাটা যত সুন্দর কষানো যাবে ডালের টেস্টটাও কিন্তু তত বেশি হবে। পেঁয়াজ রসুনটা কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করবো হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া আর জিরার গুঁড়া আর ধনে গুঁড়া, দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নেব। একটু জল অ্যাড করে দেবো যাতে মশলাটা ধরা না লাগে। আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার এখানে আমি টমেটো অ্যাড করে দেবো,
টমেটোটা দিয়ে একটু আঁচড়া করে নেব। দেখুন বন্ধুরা আমরা কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, এবার আমি ডালটা অ্যাড করে দেবো এখানে। এবার একটু আমি 2-3 মিনিট ধরে ডালটা নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা মতো করে নেব। প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিওগুলো আমাদের কাছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটিতে ফলো দিয়ে দেবেন। ডালটা কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এবার আমি এখানে জল অ্যাড করে দেবো। আমি কিন্তু গরম জল অ্যাড করে দিচ্ছি, যে কোনো তরকারিতে কিন্তু গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটা বেশি হয়, আর সেজন্য আমিও গরম জল দেওয়ার চেষ্টা করি। এবার আমি ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর সেজন্য আমি ডালটা ঢেকে রাখব। আমি 6-7 মিনিটের মতো ডালটা ঢেকে রাখছিলাম, এবার আমি দেখব ডালটা সিদ্ধ হয়েছে কি না। দেখুন বন্ধুরা ডালটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালগুটা ঘুটুনির সাহায্যে ডালটা একটু গলিয়ে নেব। ডালটা কিন্তু আমি বেশি গোলাবো না, খুব কম। এবার আমি এখানে ডিম চারটা অ্যাড করে দেব। ডিমগুলো দিয়ে আমি আবারও কিছু সময় ফুটিয়ে নেব, আর এখানে আমি কাঁচা লঙ্কাগুলোও অ্যাড করে দেব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি আবার একটু লবণ অ্যাড করে দেব, আমার লবণের পরিমাণটা একটু কম আছে। আরও আমি 2-3 মিনিটের মতো ঢেকে রাখবো, ঢেকে ডালটা সুন্দর করে ফুটিয়ে নেব। ডাল রান্না করার সময় কিন্তু ডালটা যত বেশি ফোটাতে পারবেন ডালের টেস্টটাও কিন্তু তত বেশি হবে। দেখুন বন্ধুরা আমার ডালটা কিন্তু ফুটছে, আমি ঢাকা দিয়ে 4-5 মিনিটের মতো ডালটা ফুটিয়ে নিয়েছি। আমি একটু পাতার সাহায্যে একটু নাড়াচাড়া করে নেবো এভাবে, তাহলে ডালের টেস্টটাও কিন্তু বেশি হবে, ডালটাও কিন্তু অনেক ঘন হয়ে আসবে। দেখুন বন্ধুরা ডালটা কিন্তু আমার হয়ে গেছে, এবার আমি উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে ডালটা নামিয়ে নেব। আমি আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব, এবার আমি ডালটা নামিয়ে নেব। ডালটা যত সুন্দর ফোটানো যাবে, যত বেশি ফোটানো যাবে ডালের টেস্টটাও কিন্তু তত বেশি হবে, সেজন্য আমি ডালটা একটু বেশি সময় ফুটিয়ে নিলাম। ডালটাও কিন্তু অনেক ঘন হয়ে গেছে, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন এভাবে ডাল রান্না করলেও কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে। আর এভাবে ডাল রান্না করলে কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমি আবারও বলছি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে মন থেকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটিতে ফলো দিয়ে দেবেন। আর আজ এ পর্যন্তই, ফিরে আসবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।